আমাদের ম্যানেজারকে পাঠালাম কনসেপ্টিফায়ার রুমে একটা নির্দিষ্ট প্রোপাগান্ডা নিয়ে। আর আমরা সবাই বাইরে হচ্ছে ওয়েট করছি, এইভাবে কেউ মজা করতেছি, কেউ জোক বলতেছে, বিকজ আমাদের একটা প্রোপাগান্ডা আছে, এই প্রোপাগান্ডাটা বাস্তবায়ন করতে হবে। আমরা একটা প্ল্যানও করছি। তো এবার ম্যানেজার আসলো, বললো যে হ্যাঁ মুড ভালো আছে, সব ঠিকঠাক, এবার চলো আমরা যে প্ল্যানটা করছি সেই প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। তো আমরা জলে জলে সবাই এক হইতেছি, এক হয়ে আমরা হচ্ছে এখন কনসেপ্টিফায়ার রুমে যাব এবং আমাদের যে প্ল্যানটা আছে সেটা এক্সিকিউট করতে হবে। তো ম্যানেজার সবসময় নেতৃত্বে থাকে। তো আমরা একে একে কনসেপ্টিফায়ার রুমে ঢুকে গেলাম এবং সজীব ভাইকে একটু সারপ্রাইজ দিলাম, ওনার বার্থডে ছিল, তো আমরা সবাই উইশ করলাম। একটা কারণ আছে, কারণটা হচ্ছে এটা লাঞ্চের পরে, তো আমরা প্ল্যান করতেছিলাম আজকে বিকেলে যেভাবেই হোক যার থেকেই হোক ট্রিট নিতে হবে। এর মধ্যেই হচ্ছে অর্পণ ভাই মানে আমাদের ম্যানেজার, সে বললো যে আজকে সজীব ভাইয়ের বার্থডে, আর সবাই মিলে এই হচ্ছে প্ল্যানটা করে ফেললাম। তো ওনারে উইশ করি আর ওনার কাছ থেকে ট্রিট নেই। আমাদের সবাইকে আসলে উনি এইভাবে এক্সপেক্ট করেন নাই, দেখে একটু অবাকই হয়ে গেলেন। এরপর বেচারা কি আর করার, সে আমাদেরকে ডোনাটের ট্রিট দিল বিকেলবেলা। তো আমরা সবাই হচ্ছে এবার নিচে মজা করে খাচ্ছি, আর বেচারা ইস ওনার চেহারাটা দেখার মতো কান্না করে দিছে। আচ্ছা সজীব ভাই সহসল মানুষটাকে হচ্ছে আমরা এইভাবে ধরে তারপর হচ্ছে ট্রিট নিলাম। এটা আমাদের অফিসে হয়, সবার ক্ষেত্রেই হয়। এবার এই যে ওনার বার্থডে গিফট, এটা হচ্ছে একটা ভেপ, ওনাকে একটা ভেপ দেওয়া হয়েছিলো বার্থডের জন্য সবার থেকে, আর উনি ভেপ অনেক পছন্দ করে। তো কেমন লাগলো আপনাদের আমাদের এই সকল কাজকর্ম? এটা আমাদের অফিসে খুবই কমন, একদিন হচ্ছে একজনকে ধরে তার থেকে ট্রিট নিতে হবে। এরপর আর কি বেচারা, তো উনি এবার শোকে একটা শোক টান দিলেন আর কি, শোক টান বলতেছি আমি, আর আমরা সবাই খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছি ডোনাট সবার পছন্দে। তো এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার পেজ অথবা যারা ইউটিউবে দেখছেন ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।